আল্লাহ জগত বিখ্যাত উনি, জগত বিখ্যাত বাদশাহ হযরতে খলিফা হারুন আল রশিদ রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার হজ পাকে গিয়েছেন, হজ পাকে গিয়েছেন। আমরা জানি হজ পাকে গেলে সেলাই করা জামা পরা যায় না, হয় না। আল্লাহর উনি জামানার শ্রেষ্ঠতম বাদশাহ হযরতে খলিফা হারুন আল রশিদ রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পায়ে জুতা নাই, মাথায় টুপি নেই। হুজুরের পায়ে জুতা নেই, মাথায় কোনো টুপি নেই। আল্লাহর উনি হযরতে খলিফা হারুন আল রশিদ রহমাতুল্লাহ আলাইহি খালি পায়ে খালি জুতায় আল্লাহর উনি এরাম পরে আল্লাহ পাকে খানায় কাবা শরীফের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে একটা কথা বলে অভিযোগ করছেন, আল্লাহ পাক আনা আনা, আমি আপনার নিকৃষ্ট বান্দা, আন্তা আন্তা, আপনি মহান, আপনি শ্রেষ্ঠ, আপনি মহান, আপনি শ্রেষ্ঠ। আনাল আওয়াদু বিজ্জনুব, আল্লাহ পাক আমি গুনাহ করতে ভালোবাসি। আনাল আওয়াদু বিজ্জাম্বি, আল্লাহ আমি গুনাহ করতে ভালোবাসি। ওয়ান্তাল আওয়াদু বিল মাগফিরা, আল্লাহ আপনি বান্দার জীবনের গোনাকে মাফ করতে বড় ভালোবাসেন। আমি খলিফা হারুন আর রশিদ বলি, আল্লাহ আপনি আমাদিগের আমার জীবনের সমূহ গোনাকে ক্ষমা করে দিন। মানুষটাকে সাধারণ সাধারণ মানুষ, শুধু আল্লাহর ওলি, জামানার শ্রেষ্ঠ বাদশাহ, পাশাপাশি আল্লাহর মাহবুব বান্দা, হজ পাকে যাওয়া আল্লাহর হাজি বান্দারা দেখে অবাক হয়ে গেছেন, হ্যাঁ বাদশার খবর কি, অবস্থা কি, তিনি জামানার প্রতাপশালী বাদশাহ হয়ে খালি পায়ে খালি মাথায় কিভাবে আল্লাহর কাছে গিড়গিড়িয়ে দোয়া চাচ্ছেন, নিজেকে আত্মসমর্পণ করে ছোট করে দোয়া চাচ্ছেন, আল্লাহ আন্তা আন্তা আপনি মহান, আনা আনা আপনি আপনার সবচেয়ে নিকৃষ্ট বান্দা, আনাল আওয়াদু বিজ্জাম্বি আমি গোনা করতে ভালোবাসি, ও আন্তাল আওয়াদু বিল মাগফিরা আল্লাহ আপনি তো গোনাকে মাফ করতে বড় ভালোবাসেন। আর একটু জোরে হয় না ছেলেরা জওয়ান যুবকের আল্লাহওয়ালারা একবার বলুন বলুন, আমাদের জীবনে গোনা কম না বেশি? ও আমার ভাইরা, পা ফেললে গোনা, পা ফেললে গোনা। আপনি কানটা বাজারে দেবেন, গোনা গানের আওয়াজ আপনার কানে ভেসে আসছে, ওটাও গোনা। আপনি সেটাকে শুনলেন গোনা, রাস্তায় বার হয়েছে সুন্দরী মহিলার দিকে নজর করে তাকিয়ে ফেল ফেল করে দেখছেন, এটা আপনার চোখের জেনা চোখের গোনা। ও আল্লাহর বান্দারা, আপনার এটা চোখের জেনা চোখের গোনা। ও আমার বাবাজিরা, আপনি ফোন দেখছেন, ফোনে কত নেগেট ছবি আপনার সম্মুখে চলে এলো, আপনার নজর পড়ে গেল, প্রথমবার পড়লে যদি নজর ঘুরিয়ে নেন গোনা থেকে বেঁচে গেলেন, যদি কায়দা করে দেখেন গোনা হবে না, হবে না। কথা বলেন না কেন? একটা মেয়ে আপনার নজরে পড়ে গেছে, ফাইনালাকাল উলা, প্রথমবার দেখেছেন নজর ঘুরিয়ে নেন, ওয়ালাইসা তাকাল্লাকাল আখিরা, দসরে বার আপকো উসকি তরফ নজর করনা হারাম হ্যায়, দেখনা গুনাহ হ্যায়, দ্বিতীয়বার আপনি দেখবেন না। ওই মহিলার দিকে প্রথমবার দেখা জায়েজ, দ্বিতীয়বার দেখা জায়েজ নয়, হারাম, গুনাহগার হবেন আপনি। জি, কত গুনাহ দেখবেন, ফেসবুক হোয়াটসঅ্যাপে হয় মানুষের নাম ইচ্ছা মতন কমেন্ট করছে, এটা হলো গীবাত। কি বাবা কথা বলেন না কেন, গীবতের গুনাহ। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ পাকের কোরআন বলেছেন, কোরআন বলেছে আনতা কুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু, তোমরা কি পছন্দ করো যে তোমার মরা ভাইয়ের গোশত খাবে? কেউ কি পছন্দ করে? জি না, কেউ যদি কারোর নামে গীবত করে তার মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান হয়। ফেসবুকে দেখবেন কত গীবত হচ্ছে, কত মানুষের নামে কত রকমের উল্টোপাল্টা কমেন্ট করছে, তার ইচ্ছা মতো কথা বলছে না বলে না, ওটাও একটা গুনার আড্ডাখানা হয়ে গেছে। ছেলেরা জওয়ান যুবকের আল্লাহওয়ালারা, ও আমার বাবা জিরা, যেখানে চায় যেখানে তাকায় গোনার গোনা, যেখানে তায় যেখানে তাকায় গোনার গোনা, বিয়ে বাড়িতে যাবেন গোনা। ও আল্লাহর বান্দারা, দেখবেন যেখানে আপনি যাবেন শুধু গোনার গোনা, মৃত বাড়িতে যাবেন গোনার গোনা, নারী পুরুষের হুড়হুড়িনি হচ্ছে, আপনি জলসায় যাবেন শুধু গোনা মুক্ত হবে না বাবা। আজকে শিশু কমিটির জলসা হচ্ছে, এখানে দোকান নেই, বাজার দেখতে পাচ্ছি
পাচ্ছি না, কত জলসায় যায়। আল্লাহ পাক সারা বাংলার জমিনের বিভিন্ন প্রান্তে ঘোরায়, বাংলার বাইরে কখনো দিল্লি কখনো আসামে। আল্লাহ আমি গুনাহগারকে মাহফিল করিয়েছে। ও জওয়ানেরা যুবকেরা, এত এত জলসাকে কেন্দ্র করে এত বাজার বসেছে, নারী পুরুষের এত ভিড় এত ভিড়, নারী পুরুষের এত আনাগোনা। একবার বলুন, একবার বলুন না, জলসা কেন্দ্রিক বাজার বসেছে, ওই বাজারে নারী পুরুষের গুড়ুগুড়ি হয়েছে, ওই গুড়ুগুড়িতে গোনা হয় না হয় না। এই যে কথা বলেন না কেন, হচ্ছে তো ক্ষমা চাইতে হবে তো নাকি, কথা বলেন না কেন, তো ক্ষমা কেমন ক্ষমা চাইবেন, তোবা তো একবার নহি হাজার বার করলি, মর্দ তুঝে ক্যা হুয়া বাস আতা নহি, একবার তোবা নয়, বান্দা সারা জীবন তোবা করেছে, তোবা করেছে বটে, রাতে তোবা করেছে, সকালবেলা যে যে তোবা যার জন্য তোবা করেছে যা তাই, ও তোবা লাভ আছে? তোবা করুন, একবার করুন, দ্বিতীয়বার ওই তোবার করব না, একবারে তোবা, আপনার জীবন পরিবর্তন করে সাধারণ থেকে আল্লাহর ওলির খাতায় নাম উঠে যাবে। আর একটু জোরে হবে না, আর একটু জোরে বলা যাবে না, আমি কত বড়, কত বড় আমি আল্লাহওয়ালা যে আমি আল্লাহর কাছে তওবা করতে লজ্জা হয়। জানেন আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনাবিন জীবনে তার কোনো গোনা ছিল না। কদ গাফারাল্লাহু লাকুমা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া তাআখখার, আমার হুজুরের আগে পিছের সব গোনাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। একবার জোরে বলে, তবে নবীদের ক্ষেত্রে গুনাহ এই শব্দটা ব্যবহার করা চলে না, তাদের ইজতিহাদি ভুল, জি লাগজিস বলা যেতে পারে, এটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। একবার জোরে বলেন, ছেলেরা জওয়ান যুবকেরা, তারপর আমার নবী 100 বার করে তওবা করতেন, কতবার, মিয়াতা মাররাতিন, 100 বার তওবা করতেন। তো নবীর জীবনের আগে পিছে সব তো মাফ, কিন্তু তওবা করছেন কেন? আল্লাহ পাক কোরআন পাক নাজিল করলেন সূরাতুন নসর, প্রায় নামাজে পড়ি, কি পড়ি না পড়ি না, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত, হাবিব আপনার কাছে খুব তাড়াতাড়ি ফাতে মক্কা হবে, ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে মানুষ আপনার দলভুক্ত হয়ে মুসলমান হয়ে যাবে। একবার জোরে বলেন, দলে দলে কাফেরেরা মুসলমান হয়ে যাবে। জি, এই আয়াত যখন নাজিল হচ্ছে সমস্ত সাহাবীরা আনন্দ করছেন। একবার জোরে বলেন, আনন্দ হওয়ার বিষয় না, বিষয় না, আমি বাংলা বলছি, বাংলা কথা বুঝতে পাচ্ছেন, আরবিওয়ালারা তার সম্মুখে আরবি বললে বুঝতে পারবে না, পারবে না, যখন নাজিল হচ্ছে আয়াতের বাহ্যিক অর্থ দেখে বুঝতে পেরেছেন আল্লাহ পাক এই আয়াত দ্বারা বলেছেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, খুব তাড়াতাড়ি মক্কা বিজয় হবে। একবার জোরে বলেন, কি বাবা, মক্কায় মক্কা থেকে মক্কা যে বিজয় হবে বলা হচ্ছে, একবার বলুন ওই মক্কা আগে ছিল কার? ওই নবী সাহাবীদের, বিশ্ব নবী ছিল তো নাকি, তারাই তো তাড়িয়ে দিয়েছিল ইসলামের জন্য, তারাই তো বিশ্ব নবী এবং সাহাবীদিগকে মাতৃভূমিকে ত্যাগ করে মদিনাতে পাঠিয়েছিল তো নাকি, তো সাহাবীর আনন্দ করছেন সেই মায়ের ভূমি আবার দখল করব। একবার জোরে বলেন, হ্যাঁ, সাহাবীর আনন্দ করছেন আল্লাহর রসুলের মসজিদুন নবাবিতে দুইজন সাহাবি দুই কোনায় বসে হাওমাও করে কাঁদছেন, একজন হলেন আবু বকর সিদ্দিক আর একজন হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন কাঁদছেন। ছেলেরা জওয়ান যুবকের আল্লাহওয়ালারা, ও আমার মা বোনেরা, আল্লাহ পাক ওই সূরাতে আরো কয়েকটি আয়াত নাযিল করেছেন, আমার আল্লাহ পাক জানিয়েছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ও আমার হাবিব, আমার বন্ধু, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার রবের নামে তসবিহ পড়ুন, ওয়াস্তাগফির এবং আপনি আপনার রবের কাছে ইস্তেগফার করুন, আপনি আপনার মালিকের কাছে ইস্তেগফার করুন। ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহ নবী মদিনার মসজিদুন নবাবী শরীফের এই চিত্রখানা নিজ চোখে দেখে সাহাবীদের ভিতরে যারা আনন্দ করছেন, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলে, বাবা সাহাবীরা তোমরা কেন আনন্দ করো, তোমরা কেন খুশি মানাও বলো না সাহাবীরা, আল্লাহর হাবিবের সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুরে আয়াত দ্বারা যা বুঝতে পারছি আল্লাহ পাক আমাদের কাছে মক্কাকে বিজয় করে দেবে, মক্কার চাবি কাঠি আমাদের হাতে চলে আসবে,
আল্লাহর খানায় কাবা শরীফের সম্মুখে এবার আমরা নামাজ পড়ার সুযোগ পাবো। হুজুরে আয়াত তারা বুঝতে পারছি কাবা জয় হবে, দলে দলে কাফেরেরা মুসলমান হয়ে যাবে। হুজুর এই কারণে আনন্দ করি, আল্লাহ নবী বললেন কলিজা ছাড়া সাহাবী আবু বাকার, ও বাবা আবু বাকার, আবু বাকার, আবু বাকার, ও বাবা আব্দুল ইবনে আব্বাস তুমি কেন কাঁদো, ও বাবা আবু বাকার তুমি কেন কাঁদো। আল্লাহর হাবিবের সাহাবী আবু বাকার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াত দ্বারা আমি বুঝতে পারছি অতি শীঘ্র আপনি আমাদের কাছ থেকে বিদায় নেবেন। কি হবে হুজুর এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি আপনি আর আমাদের মাঝে থাকবেন না। বলুন, বিশ্বনবীর বিরহ, বিশ্বনবীর চলে যাওয়া সাহাবিদের জন্য চরম ব্যথার বিষয় না? বিষয় না, কথা বলেন না তা কি হবে, চরম ব্যথার বিষয় না? বিষয় না হুজুর এই আয়াত দ্বারা আমি আবু বকর বুঝতে পারছি আপনি চলে যাবেন। আবু বকর জান মাল দিয়ে রসুলকে ভালোবেসেছেন, হুজুর আপনি চলে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, হুজুর আপনি চলে যাবেন, এই জন্য আমি আব্বাস এবং আমি আব্দুল্লাহ এবং আমি আবু বকর কাঁদি। একবার জোরে বলেন, রসুল, রসুলের চলে যাওয়া অনেক ব্যথার বিষয় না? বিষয় না। মা ফাতেমা বলতেন রসুলুল্লাহর ইন্তেকালের পরে মাজার মুকদ্দাসের কাছে যেয়ে বলছেন, ফাতেমা বলেছিলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন, একটা কথা প্রথমত একটা লাইন পড়েছিলেন, মান শাম্মা তুরবাতা আহমাদা, এ আমার আব্বাজানের কবরের মাটি তুই আমার আব্বার খুশবুকে শুকিয়ে নিয়েছিস, আল্লাহ ইয়াশুম্মা মাদাজ জামানি গাওয়ালিয়া, পৃথিবীবাসী আমার আব্বার সুগন্ধি আর পাবে না, আমার আব্বা কবরের মানুষ হয়ে গিয়েছে। জি, মা ফাতেমা বলেছিলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন, আমার আব্বা জান চলে যাওয়ার কারণে আমার উপরে এমন মুসিবত নেমে এসেছে। হ্যাঁ, এই মুসিবত সুব্বাত আলাল আইয়াম ইসিরনা লায়ালিয়া, এই মুসিবত যদি আল্লাহ পাক দিনের উপরে দান করতেন দিনটা রাতে পরিণত হতো। তা ব্যথাটা কি একটুখানি ব্যথা বলে মনে হয়? এই ব্যথাটা যদি দিনের উপরে নাজিল হতো দিন কিসে পরিণত হতো? রাতে। আমার আব্বার চলে যাওয়ার ব্যথায় আমি ফাতেমা আমার উপরে এমন ব্যথা নেমে এসেছে, এমন যন্ত্রণা নেমে এসেছে, আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। সাহাবী আবু বকর জীবন দিয়ে রসুলকে ভালোবেসেছেন, কাঁদছেন। হুজুর এই আয়াত দ্বারা বুঝতে পারছি আপনি চলে যাবেন। ছেলেরা, জওয়ান যুবকের আল্লাহওয়ালারা একবার বলুন, বলুন আমার আল্লাহর হাবিবকে বলা হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ও আমার হাবিব আপনি তসবিহ পড়ুন, ওয়াস্তাগফির গো, এবং আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করুন। ও জওয়ানেরা, এখানে একটা প্রশ্ন তৈরি হয়ে গেল, আল্লাহ নবীর আগে পিছের সব গুনাহকে ক্ষমা করা হয়েছে, তারপরেও নবীকে কেন ইস্তেগফার করতে বলা হলো, কেন নবীকে ইস্তেগফার করতে বলা হলো? তার পিছনে কারণ হলো আল্লাহ পাকের নবীর জন্য ইস্তেগফার নয়, আল্লাহর হাবিবের জন্য ইস্তেগফার নয়। প্রত্যেকটা তাফসীর করে খুলে দেখবেন প্রতিটি তাফসীর কারকেরা তাদের এই আয়াতের তাফসীরে লিখেছেন, আইল উম্মাতিকা, আমার হাবিব, আমার বন্ধু, আপনি আপনার গুনাহগার, আপনি আপনার খাতাগার, উম্মাত উম্মাতানি গণের জন্য তওবা করুন। জোরে বলুন, একটু জোরে হবে না? কাদের জন্য ইস্তেগফার করুন? আইলি উম্মাতিকা, আমাদের জন্য, আপনি আপনার গুনাহগার খাতাকার উম্মাত উম্মাতানি দিগের জন্য ইস্তেগফার করুন। একবার জোরে বলেন, এই ইস্তেগফারটা তাহলে নবীর জন্য না আমাদের জন্য? কথা বলেন না কেন? কাদের জন্য? আমাদের জন্য, নবীর জন্য নয়, আমাদের গুনাহের জন্য। আল্লাহ বলছেন, হাবিব আপনি তো চলে আসবেন, আপনি আপনার উম্মতের জন্য একবার ইস্তেগফার শুরু করে দিন। বিশ্বনবী গুনাহগার উম্মতদের জন্য ইস্তেগফার করেছেন, আর আমি কপাল ফাটা মুসলমান, আমার ইস্তেগফার করার সময় হয় না। আমি আপনাকে বলে যাচ্ছি, প্রতি 5 ওয়াক্তের নামাজে 20 বার করে ইস্তেগফার করবেন। কতবার হবে? 5×20, 100। নবীর একটা সুন্নাত মানা হবে, বিনিময়ে লাভ কি হবে? কিয়ামতের বিভীষিকাময় অবস্থাতে যে জায়গাতে বাবা আল্লাহর বান্দারা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিনে বাপ বেটাকে রেখে পালাবে, স্ত্রী স্বামীকে রেখে পালাবে, সন্তান বাপকে রেখে পালাবে, ওই কিয়ামতের মাঠে আপনার জীবন ধন্য হবে, আপনার আমলনামা দেখে আপনি খুশি হবেন। জোরে বলেন,
আল্লাহ নবী পাক জামানে বলেছেন, সাবিরা ও আমার সাবিরা তুবা লিমান ওয়াজাদা ফি সাইফাতিহি ইস্তিগফারান কাসীরা, ওই লোকটা বড় খুশি এবং আনন্দিত হবে কিয়ামতের ময়দানে, তুবা লিমান ওয়াজাদা ফি সাইফাতিহি ইস্তিগফারান কাসীরা, ওই লোকটা সবচেয়ে বেশি আনন্দিত হবে। ও বাবা সাবিরা, যাদের আমলনামাতে কিয়ামতের ময়দানে বেশি বেশি ইস্তিগফার দেখতে পাবে, যাদের আমলনামাতে বেশি বেশি ইস্তিগফার থাকবে ইস্তিগফার দেখতে পাবে, ওই ব্যক্তিটি কিয়ামতের ময়দানে বড় আনন্দিত হয়ে যাবে। ও দেব পূর্ব পাড়ার আল্লাহওয়ালারা, জওয়ান যুবকেরা, আমি আপনি যদি আমলনামাতে একটু ইস্তিগফার জমা করতে হয়, যে কটা দিন হায়াতে বেঁচে থাকবো প্রতি পাঁচ ওয়াক্তের নামাজে এই ইস্তিগফার 20 বার করে পড়লে 100 বার পার ডে পড়া হবে। ও আল্লাহর বান্দারা, একদিকে যেমন নবী সুন্নাত পালন করা হবে, অপরদিকে কিয়ামতের ময়দানে আমলনামাতে আমি আপনি বড় খুশি হয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহওয়ালারা, মা বোনেরা, মুরব্বিয়ানেরা, সোনার মানিকেরা, আল্লাহর হাবিবের একজন সাবির কাছ থেকে আপনি শিক্ষা নেন, আল্লাহর হাবিবের সাবির কাছ থেকে শিক্ষা নেন কেমন তৌবা করেছেন। হুজুরের সাবিটির নাম হলো হযরতে সালাবা, এবং তার আরেকজন দিনী ভাই ছিল, নাম হলো তার সাঈদ ইবনে আব্দুর রহমান। এই সাঈদ ইবনে আব্দুর রহমান তার দিনী ভাই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আপন বাড়িতে রেখে তিনি ইরাকের বর্ডার টপকে তবুকে চলে যাচ্ছেন, জিহাদে যাবেন। দীর্ঘ রাস্তা, ওই রাস্তাতে যেতে বড় সময় লাগবে। আল্লাহর হাবিবের সাহাবী সালাবাকে রেখে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান বিদায় নিচ্ছেন, আর সালাবাকে বলে গেলেন, ও নবী সাহাবী সালাবা, আমি তোমাকে রেখে যাচ্ছি আমার বিবিদের কাছে, আমার বাচ্চাদের কাছ থেকে কাছে একটু কুয়ার পানি পৌঁছে দেবে, একটু জঙ্গল থেকে কাঠ পৌঁছাবে। ও আমার নবী সাহাবী সালাবা, বাড়ি থেকে বাইরে থেকে পণ্য দ্রব্য খাদ্য সামগ্রী একটু ঘরে পৌঁছে দেবে। এই কথাটা বলে আমানত দিয়ে নবী সাহাবী গজওয়ায় তবুকে পৌঁছে গেলেন। একবার আমার ভাইয়েরা, এদিকে নবী সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দানে পৌঁছাচ্ছেন, এমন সময়ে আল্লাহর হাবিবের সাহাবী সালাবা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার, হুজুর আমার, তার বাড়িতে অবস্থান করছেন, কুয়ার পানি এনে দেন, জঙ্গলের কাঠ পৌঁছান, এমন সময়ে শয়তান ইবলিস তাকে ধোকা দিয়েছে। কি করেছে বাবা, কি করেছে? ধোকা দিয়েছে। ইবলিস শয়তান ধোকা দেয় না? দেয় না। কোথায় থাকে ও? হ্যাঁ, ও থাকার জায়গা কোথায় জানেন? হ্যাঁ, ও থাকার জায়গা তাজিরি মাজিরের দাম, ইনসানের শিরা উপশিরার মধ্যে ঘুরতে পারে। কোথায় ঘরে? শিরা উপশিরা রক্তের মধ্যে প্রবাহিত হয় জানেন আমার ভাইরা, শিরা উপশিরার মধ্যে থাকে। অফি সুদুরি কি মাসাকিন আলাকা, ওরা আমাদের সিনার মধ্যে বসে থাকে। এই ক্ষমতা আল্লাহ ওদেরকে দিয়েছে। ইবলিস শয়তান হুজুরের সাহাবীকে ধোকা দিয়েছে, এই নবী সাহাবী ঘরের পর্দার মধ্যে নজর দাও। আল্লাহর হাবিবের সাহাবী ইবলিস শয়তানের ধোকায় পড়ে ঘরের পর্দার মধ্যে নজর দিলেন। রেওয়ায়েতের মধ্যে লেখা, আল্লাহর হাবিবের সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান যিনি জিহাদে গিয়েছেন, ওনার বিবি অত্যন্ত সুন্দরী ছিলেন, ওকানাত ইমরাতান জামিলা, ওকানাত ইমরাতান জামিলা, তার বিবি অত্যন্ত অপরূপ সুন্দরী ছিলেন। ওই সাঈদ ইবনে আব্দুর রহমানকে রেখে তার বিবি অত্যন্ত সুন্দর ছিলেন। এদিকে সারাবা যে না তার ঘরের ভিতরে নজর দিয়েছে, তাকিয়ে দেখলো অপরূপা সুন্দরী একজন মহিলা। ধোকা দিচ্ছে কে? শয়তান। শয়তানের কাজ কি জানে? সারা জীবন মানুষকে ধোকা দেয়। আপনি বাড়ি থেকে খারাপ নিয়াত করে বার হবেন? কয়েকদিন আগে একটা হাদিস পাক পড়ছিলাম, আল্লাহর রসুল বলেছেন মানুষের মধ্যে দুটি জামাত। কটা জামাত? দুটো জামাত। একটা জামাত সবসময় ভালো নিয়াতে কাজে বার হয়, হয় না? হয় না? আল্লাহ রসুল বলেছেন ওই ভালো জামাত যারা ভালো নিয়াতে ঘর থেকে বার হয় তার মাথায় আল্লাহর রহমতের ফেরেশতারা রহমতের চাদর, রহমতের পতাকা ধরতে ধরতে তার কাজের দিকে ছুটে। একবার জোরে বলেন। আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তিটি যতটা রাস্তা যাবে তার পিছনে পিছনে আল্লাহর রহমতের ফেরেশতা ছুটতে থাকে। ও জনে
যতক্ষণ না বাড়িতে না পৌঁছায় আল্লাহর হাবিব বলেছেন ওই লোকটার মাথায় আল্লাহর রহমতের ফেরেশতাটা আসমানি আমার ভাইয়ারা রহমতের পতাকা ওই লোকটার মাথায় ধরতে 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 কাজে যাবে, যতদিন কাজ করবে ওর মাথায় ওই ছায়াটা করতে থাকবে, যখন সে বাড়িতে পৌঁছাবে বাড়ি না পৌঁছানো পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতা চলে যাবে না। আর একটু জোরে বলুন, বুঝে আসেনি মনে হয় না, কাজ থেকে বাড়ি থেকে ভালো নিয়াতে বার হয়েছে, আপনার মাথায় কে পতাকা ধরবে? রহমতের ফেরেশতা। কত সময়? যত সময় কাজ না করে বাড়ি না ফিরবেন। একবার জোরে বলেন। আরেকটা দল বাড়ি থেকে খারাপ নিয়েতে বেরিয়েছে, কিসের নিয়েতে? খারাপ কাজের নিয়েতে বার হয়েছে, ওর মাথায়ও একজন পতাকা ধরবে। তাফসীরে আল্লামা হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ওর মাথায় আল্লাহর এক শ্রেণীর ইবলিস শয়তানের চেলা চামুন্টারা তার মাথায় একটা শয়তানি পতাকা ধরতে থাকে। কিসের পতাকা? ছেলেরা জওয়ান যুবকেরা, ওই শয়তান ইবলিসের চেলা তার মাথায় পতাকা ধরে আমার বন্ধু গানের জন্য বার হয়েছে, আমার বন্ধু মদের আড্ডায় যাচ্ছে, আমার বন্ধু জুয়ার আড্ডায় যাচ্ছে, ওর মাথায় পতাকা ধরতে ধরতে ওই ইবলিস শয়তানের চেলাটা তার কাজের জন্য বার হয়ে যায়। ওই লোকটা ওই অন্যায় কাজ, অপরাধের কাজ, পাপের কাজটা যত সময় না করে বাড়িতে না ফেরে আল্লাহ নবী বলেছেন ওই শয়তানটা তার মাথা থেকে শয়তানি পতাকা সরিয়ে দেয় না। ও জওয়ানেরা, যুবকেরা, ইবলিস শয়তান আমাদের জানে দুশ্মন, ওরা আমাদের ইমানে দুশ্মন। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ইন্ন শয়তান লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান ইবলিস শয়তান হলো সবচাইতে বড় শত্রু, বড় শত্রু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে ইবলিসকে প্রশ্ন করেছিলেন, এ ইবলিস তুই বল বল, এই ইবলিস তুই বল, এই পৃথিবীর মাটিতে তোর সবচেয়ে বড় শত্রুকে। ইবলিস বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, উত্তর বড় দেওয়া সহজ, কিন্তু আপনার সম্মুখে দিতে বড় ভয় লাগে। হুজুর প্রশ্ন যা করেছেন উত্তর সহজ, কিন্তু আপনার সম্মুখে উত্তর দিতে বড় ভয় লাগে, এই বল কে তোর শত্রু? ইবলিস বলো, পৃথিবীর মাটিতে সবচাইতে আমার শত্রু হলেন আপনি। কে বলছে? কথা বলে না ইবলিস শয়তান। আল্লাহ রসুলকে বলছেন আপনি আমার সবচেয়ে বড় শত্রু, কারণ আপনার জন্যে আমার দলের মানুষেরা সব কেটে কী হচ্ছে? মুসলমান হয়ে যাচ্ছে, ওরা জান্নাতি হয়ে যাবে। আর আমার সঙ্গে হতে গেলে কী হতে হবে? জাহান্নামী হতে হবে। হুজুর এই জন্য আপনি আমার বড় শত্রু। এই তারপরে কে বলে দ্বিতীয় নম্বর শত্রু আমার? ইবলিস বলে আদা ইমু আলা তাহারা, যে লোকটা সর্বদাই পবিত্র থাকে, পেশাব করে পানি নেয়, পেশাব করে পানি নেয়, সর্বদা পবিত্র অবস্থায় থাকে, ওই লোকটা আমি ইবলিসের সবচেয়ে বড় শত্রু। আজ বুঝতে পারছেন না বাচ্চা? কে বলছে? আমি যদি এখন চেন টেনে যদি একদম ওইভাবে ফেলাস করে ওইভাবে যদি আমার কাজে বেরিয়ে যায়, আমার বন্ধু কে হবে তাহলে? শত্রুর অপোজিট, বিপরীত কে? ইবলিস শয়তান বন্ধু হবে না? হবে না। ইবলিসের সঙ্গে যদি বন্ধুত্ব করতে হয় কিচ্ছু করা লাগবে না, শুধু চেন টানো আর মাল ঝাড়ো আর হাঁটো, কি হবে? বন্ধু হবে না? হবে না। কি ঠিক কি না? ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, আল্লাহ পাকের বান্দারা, আপনি নামাজ পড়েন না, এটা আপনার ভুল, এটা আপনার ত্রুটি, কিন্তু বাবাজি আপনি পেশাব করে পবিত্র থাকবেন, এটা আপনার জন্য স্পেশাল আমল, এই কারণে আপনাকে আল্লাহ পাক ছাড় দেবেন, এই কারণে আপনাকে জবাবদিহি হতে হবে না, তবে আপনি নামাজও পড়েন না, পেশাব করে পানিও নেন না, কিয়ামতে আপনাকে কঠিন শাস্তি তো হবে, কবরের কঠিন চাপ থেকে আপনি বেঁচে যাবেন না, আপনাকে কঠিন শাস্তির মধ্যে গ্রেফতার হয়ে যেতে হবে। আল্লাহর হাবিবের সাহাবীরা, ও নবী পাকের উম্মাত উম্মাতিরা, আল্লাহর হাবিবের সাহাবী সাহাবাকে ওই ইবলিস শয়তান ধোকা দিয়েছে, ও নবী পাকের সাহাবী সাহাবা পর্দার ভিতরে নজর দাও, আল্লাহর হাবিবের সাহাবী সাহাবা পর্দার ভিতরে নজর দিয়েছেন, অত্যন্ত অপরূপা সুন্দরী একজন মহিলা শয়তান
ধোকা দিল, ও নবী পাকের সাহাবী সালাবা ওই মেয়েটার হাত ধরো এখনো কেন দাঁড়িয়ে? নবী সাহাবী সালাবা হুশ হারিয়ে ইবলিস শয়তানের ধোকায় পড়ে ওই ওই অপরূপা সুন্দরী মহিলা হযরতে আল্লাহর হাবিবের সাহাবী সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতটাকে ধরে ফেলেছে। কার হাত ধরেছে বাবা? ওই সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান যে জিহাদে গিয়েছেন বিবির কাছে বাচ্চাদের কাছে সালাবাকে আমানত দিয়ে জিহাদে গিয়েছেন, সেই নবী সাহাবী শয়তানের ধোকায় পড়ে তার বিবির হাতটাকে স্পর্শ করে ফেলেছে। সবে ধরেছে, সবে কি করেছে বাবা? সবে ধরেছে। আল্লাহর হাবিবের সাহাবী বলছেন, সাহাবিয়া বলছেন, মহিলা সাহাবিয়া বলছেন, এ নবী সাহাবী ভুল করছো, অপরাধ করছো, অন্যায় করছো, তুমি তোমার দিনী ভাই সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের আমানতকে রক্ষা করতে পারলে না, ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? কি বলছে? আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় কি তোমার অন্তর থেকে উঠে গিয়েছে? কি করছো তুমি? হাত ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো। আল্লাহর বান্দারা জওয়ান যুবকেরা, আল্লাহর হাবিবের সাহাবি সঙ্গে সঙ্গে মুড চেঞ্জ হয়ে গেল। হুজুরের সাহাবি হযরতে সানাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার হুঁশ ফিরে পেলেন, আরে আমি কি অন্যায় করে ফেলছিলাম, আমি যে শয়তানের মোহে পড়ে কি অপরাধ করে ফেলছিলাম। মবি পাকে সাহাবিয়াটা সাহাবিয়ার হাতটাকে ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবের সাহাবি সালাবা কাঁদতে কাঁদতে রোনাজারি করতে করতে সে হুজুরের সাহাবি সালাবা কাঁদতে কাঁদতে রোনাজারি করতে করতে চোখ দিয়ে তার টপ টপ করে পানি গড়ে যায়। আল্লাহর হাবিবের সাহাবি সালাবা একটা কথা আল্লাহকে বলছে, আল্লাহ আনা আনা আমি আপনার নিকৃষ্ট বান্দা সালাবা, আনাল আওয়াদু বিজ্জাম্বি আনাল আওয়াদু বিজ্জুনুব, আল্লাহ আমি সালাবা গুনাহ করতে ভালোবাসি, ও আনতাল আওয়াদু বিল মাগফিরা, আল্লাহ আপনি সালাবার গুনাহকে ক্ষমা করতে বড়ই ভালোবাসেন। এই দোয়াটা করছেন, এই কথাটা বলছেন আর রাস্তা আগাচ্ছেন। সাহাবি কাঁদতে কাঁদতে তার বাড়িতে পৌঁছে গিয়েছেন। বাড়িতে একটা ছোট্ট মেয়ে ছিল, তার নাম হলো খিমসানা। আমার ভাইরা, খিমসানার কাছে যে মা, আপনি তুমি আমার হাতে পায়ে বেড়ি জিনজিরটা বেঁধে দাও। বাচ্চা মেয়ে আব্বাজানের হাতে পায়ে বেড়ি জিনজিরটা বেঁধে দিল। হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু ওই আসামির পরিবেশে আল্লাহর কাছে একটা কথা বারবার বলছেন, আল্লাহ আন্তা আন্তা মালিক আপনি আপনি, আনা আনা আমি আপনার সবচেয়ে খাকসার গুনাগার, আনাল আওয়াদু বিজ্জুনুব আমি গুনাহ করতে ভালোবাসি, ও আন্তাল আওয়াদু বিল মাগফিরা আল্লাহ আপনি তো ক্ষমা করতে বড় ভালোবাসেন। জোরে বলুন, আর একটু জোরে হয় না? এদিকে গজওয়ে তবুক থেকে আল্লাহর হাবিবের সাহাবীরা বিনা যুদ্ধে রোম সম্রাট পালিয়ে চলে গেল, আল্লাহর হাবিবের সাহাবীরা মহাবিজয় নিয়ে মদিনাতে ফিরে এসেছেন। একবার জোরে বলেন, খবরটা আল্লাহর হাবিবের সাহাবি সালাবার কানে পৌঁছে গেল। হুজুরের সাহাবি সালাবা গুটি গুটি কদমে আল্লাহর হাবিবের প্রাণপ্রিয় সাহাবি আবু বকর সিদ্দিকের বাড়িতে পৌঁছে গেলেন। আবু বকর সিদ্দিক বলছেন, এই সালাবা এ অবস্থা কেন তোমার, কি হয়েছে তোমার? আল্লাহর হাবিবের সাহাবি সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিককে বলেছিলেন, ও ভাই আবু বকর, আবু বকর, ও ভাই আবু বকর, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, কি অন্যায় করেছো তুমি, কি অপরাধ করেছো তুমি? আল্লাহর হাবিবের সাহাবি সালাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, হুজুর আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, ও ভাই আবু বকর আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, এটাই যে আবার দিনী ভাই হযরতে সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের বিবির আমানতকে আমি রক্ষা করতে পারিনি, ইন্নি লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ, ইন্নি লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ, ও ভাই আবু বকর আমার দিনী ভাই হযরতে সালাবার বিবি, আমার দিনী ভাই সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতটাকে ধরে ফেলেছি। আল্লাহর হাবিবের সাহাবি হযরত আবু বকর বললেন, ও নবী সাহাবী সালাবা দূর হয়ে যাও, বের হয়ে যাও, দূর হয়ে যাও, বের হয়ে যাও, তোমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার রাস্তা আছে কিনা আমি আবু বকর বলতে পারবো না।
আবু বকরের কাছে বলছে হাল্লি তৌবা, আমার জন্য তৌবা আছে? বলছে না, আমি বলতে পারবো না, বেরিয়ে যাও, আমি জানি না তোমার জন্য ক্ষমা আছে কিনা। কান্না বাড়বে না বাড়বে না? সান্ত্বনা হলো না, কান্না বাড়ল। হযরত ওমারের কাছে পৌঁছে গেলেন, ভাই ওমার অন্যায় করে ফেলেছি, কি করেছো? ওমার, ইন্নি লামাস্তু ইমরাআত আখি আলগাজ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় বার হওয়া আমার দিনী ভাই হযরতে সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের বিবির আমানতকে রক্ষা করতে না পেরে তার বিবির হাতটাকে ধরে ফেলেছি। সে আমাকে বলেছে আল্লাহকে ভয় করো, আমি সঙ্গে সঙ্গে তার হাতটাকে ছেড়ে দিয়েছি, দ্বিতীয় কোনো পাপের কাজ করিনি। ও ভাই ওমার, হাল্লি তওবা, একবার বলুন আমার জন্য কি তওবা আছে? হযরত ওমার বললেন, যাও, বার হয়ে যাও এখান থেকে, আমি ওমার জানি না তোমার জন্য তওবা আছে কিনা, তোমার জন্য ক্ষমা আছে কিনা, আমি ওমার বলতে পারবো না। কান্না আর একটু বাড়বে না বাড়বে না? ওমার তাড়িয়ে দিলেন, আবু বকর তাড়িয়ে দিলেন। জি, তাদের তাড়ানোর পিছনে কারণ একটা ছিল, যে তার ভাইয়ের আমানতকে রক্ষা করতে পারেনি। মানে আমার ভাইরা, আমানত কতটুক জিনিস আপনাকে একটু বোঝানোর চেষ্টা করছি। আপনার বাড়ি থেকে ডাইনে 40টি বাড়ি, বাঁয়ে 40টি বাড়ি, সামনে 40 বাড়ি, পিছনে 40টি বাড়ি, এই চার তরফ যে 40টি বাড়ি আছে এগুলো আপনার আমানত, তাদের আমানতকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার। কথা বুঝে আসেনি? জি, আমার ভাইরা মুসিবতে পড়লে তাকে আপনাকে দেখতে হবে। প্রতিবেশীর স্ত্রী আপনার কাছে আমানত, প্রতিবেশীর একটা মেয়ে আপনার কাছে আমানত, তার আমানতকে খেয়ানত করলে হবে না। আল্লাহর রসুল বলেছেন, জেনা সবচেয়ে নিকৃষ্ট কাজ, তবে সবচাইতে আরও নিকৃষ্ট কাজ হলো ও হালিলাতি জারিকা, তার প্রতিবেশীর সঙ্গেও যদি জেনা করে, কেউ যদি কারোর প্রতিবেশীর সঙ্গেও ব্যভিচারী করে, এটা আরও তম, আরও অনেক জঘন্যতম কাজ। কে বলছেন? আমি বলেছেন, আল্লাহর রাসূল বলছেন।